আমরা যুদ্ধ করেছিলাম, 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে। এখানে অনেকে আছে যারা যুদ্ধ করেছে, যারা আমরা যুদ্ধ করেছিলেন, এবার যে ওয়ালি সাহেব যুদ্ধ করেছিলেন, কেন যুদ্ধ করেছিলেন, একটিমাত্র কারণে যে এই দেশে আমরা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এখানে আমরা আমাদের সকলের মত প্রকাশ করব। আমি তোমার সঙ্গে একমত হতে না পারি, কিন্তু তোমার কথা বলার যে অধিকার, সেই অধিকারকে আমি নিশ্চিত করব, তাই না? নির্বাচনটা হচ্ছে কি, ওটা হচ্ছে তাদের একটা অস্ত্র, ক্ষমতায় টিকে থাকবার, বেআইনি ভাবে ক্ষমতায় টিকে থাকবার, নির্বাচন ব্যবস্থাটাকে তাদের মতো করে ব্যবহার করবার জন্য তারা নির্বাচনটাকে ব্যবহার করে। আর বলবেন খুব কথা, নির্বাচন তো হবে, আওয়ামী লীগের আমলেই নাকি সবচেয়ে ভালো নির্বাচন হয়, আওয়ামী লীগই নাকি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারে, তাই না? এই কথা বলে না টেলিভিশনে, কিন্তু এটা কি আপনারা, কিন্তু এটা কি আপনারা কখনো দেখেছেন, না আওয়ামী লীগের আমলে কখনো সুষ্ঠু নির্বাচন হয় না? আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না বন্ধুগণ, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে জানে না, তাদের চরিত্রের মধ্যে সেটা নাই, তাদের চরিত্রের মধ্যে রয়েছে যে তারা মনে করে যে দেশটা তাদের বাপের তালুকদারি জমিদারি, এটা আর কার, আমরা সব প্রজা, এটাই তারা সবসময় মনে করে। সেই কারণে তারা সবসময় ক্ষমতা ধরে রাখতে চায়, বেআইনি ভাবে নির্যাতন করে, নির্যাতন করে, হত্যা করে, গুম করে, নিষ্ঠুর হবে। বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে নির্বাচন ব্যবস্থা এই আওয়ামী লীগ ইচ্ছাকৃত ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখছেন আর কি বলে, আপনাকে রোল মডেল বাংলাদেশ উন্নয়ন করছে, উন্নয়ন করছে, তাই না? উন্নয়নের একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে বাংলাদেশ। 10,000 টাকায় যে পদ্মা সেতু করা যেত, সেই পদ্মা সেতু করতে লাগছে 30,000 টাকা, আর উড়াল সেতু বানাচ্ছে, তাদের বানাচ্ছে পয়েন্ট দিয়ে। কিন্তু আমার গরিব কৃষক, সে কিন্তু তার ধানের দাম পাচ্ছে না, তার পণ্যের দাম পায় না, সারের দাম কমে না, সারের দাম বাড়তে থাকে। আমার যে মা বোনেরা কিন্তু সামনে আছে, তারা যখন বাজারে যান, বাজারে তেল চাল তেলের দাম কিনতে পারেন না, দাম তিন গুণ চার গুণ করে গেছে, ডিম কিনতে পারেন না, মুরগি কিনতে পারেন না, ঠিক না? তার দাম অনেক গুণে বেড়ে গেছে। বন্ধুগণ আজকে যেখানে যাবেন, স্বাস্থ্য খাতের কথা বলি একটু বলো, না বললে হবে না, স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতে আজকের খবর কাগজে দেখবেন ডেঙ্গুতে ঢাকায় এখন পর্যন্ত প্রায় 100 জনের উপরে মারা গেছেন, তার মধ্যে শিশু আছে প্রায় 70 জন, এবং কোন রকম কোন ব্যবস্থা হচ্ছে না আপনার ডেঙ্গু দূর করবার জন্য। চট্টগ্রামে আজকে একটা পরিবারেরই 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তাহলে একটা দুটো তিনটা চারটা বাচ্চা, সাধারণ মানুষ কোনো স্বাস্থ্যের ব্যবস্থা পায় না। করোনার সময় আমরা দেখেছি কিভাবে সমস্ত আপনার বন্ধু হয়ে গেছে। শিক্ষাখাত, শিক্ষাখাতের কথা আর কি বলবো আপনাদের, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের দলীয় শিক্ষককে পূর্ণ করে দিয়েছে, এবং সেখানে লেখাপড়া বলতে এখন আর কিছুই হয় না। একইভাবে সমগ্র খাতগুলোতে সেটা লুটের জায়গা তৈরি করে দিয়েছে। বন্ধুগণ এই কারণে আমরা দুটো নির্বাচন দেখেছি, এই দুটো নির্বাচনের প্রত্যেকটিতে আওয়ামী লীগ মানুষকে বোকা বানিয়েছে, প্রতারণা করেছে। 2014 সালে আমরা বললাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদেরকে দিতে হবে, যে সেটিপের মুখানে যে বললেন, তারা সেটাকে বাতিল করে দিয়ে একদলীয় তাদের দলীয় সরকার অধীন নির্বাচনের ব্যবস্থা করলেন। আমরা তখনই বলেছিলেন যে এই নির্বাচনে কখনোই এই যে পরিবর্তন আনা হলো, দলীয় সরকারের নির্বাচন ব্যবস্থা করা হলো, এই নির্বাচন ব্যবস্থাতে কখনোই বাংলাদেশে শান্তি আসবে না, স্থিতিশীলতা আসবে না।